সিলেটে জীবনের ঝুঁকি নিয়ে টিলার পাদদেশে বাস করছে দশ হাজার বাসিন্দা বছর বছর দুর্ঘটনা ঘটলেও তাদের সরাতে নেই তেমন কোনো উদ্যোগ ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকার সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন নাবিল গতকাল একই পরিবারের তিনজনের মৃত্যু টিলার পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের সরিয়ে নিতে আজকে কোনো পদক্ষেপ দেখছেন কিনা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা আমি এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনে গতকাল একই পরিবারে যে তিনজন তারা এখানে আসলে মারা গিয়েছিলেন এবং যে পিছনের যে টিলা সেই টিলার ধসেই আসলে গতকাল এই ঘটনাটি ঘটেছিল এবং আমরা গতকাল আসলে পুরো সময় ধরেই সেটি দেখিয়েছিলাম তারপর আসলে এই যে এলাকাটি সেই এলাকাটি আসলে মোটামুটি টিলার পাদদেশকে ঘিরেই আসলে তৈরি হয়েছে বা গঠিত হয়েছে এবং আশেপাশে অসংখ্য বাসাবাড়ি যেগুলো আসলে আমরা দেখেছি যে টিলাকে কেন্দ্র করেই এগুলো হয়েছে কিন্তু গতকাল আমরা দেখেছিলাম যে বিসন্ধ্যার দিকে স্থানীয় কাউন্সিল অর্থাৎ সিটি কর্পোরেশন এখানে যা আশেপাশে মানুষ তাদেরকে আসলে বলেছিল যে এই যে ঝুঁকিপূর্ণ যেসব টিলার পাদদেশ সেখান থেকে যাতে তারা সরে যায় কিন্তু আজ সকালে এসে আমরা দেখেছি যে যে আগের অবস্থাতেই আসলে রয়েছে আসলে এখন পর্যন্ত যারা মানুষজন তারা তাদের অবস্থান করছেন হয়তো একজন দু পরিবার হয়তো সময় স্বল্প সময়ের গিয়েছেন আকাশ কালো তো বৃষ্টি হতে পারে আর কিন্তু মূল যে বিষয় অর্থাৎ নিরাপত্তার যে বিষয় সেই বিষয়ে এখানে যারা স্থানীয়রা তারা বলছেন যে তারা নিজেদের শেষ সম্বল দিয়ে এখানে বাসা বাড়ি তৈরি করেছিলেন ফলে যদি এখান থেকে তাদের সরিয়ে নিতে হয় তাদের স্থায়ী ঠিকানা দিতে হবে তাহলেই তারা সরে যাবেন এর বাইরে তারা এই যে জায়গা সেই জায়গা তারা ছাড়ছেন না তো ঝুঁকি নিয়ে আসলে যে বসবাস যেটা চলছিল সেটি এখনও অব্যাহত আছে